আচ্ছা, এখন ডেস্টিনেশন নেট, তাহলে ডেস্টিনেশন আমরা সোর্স নেট বলছি কি, সোর্স আইপি কে পাবলিক আইপি তে কনভার্ট করে ফেলতেছি, সেটা হচ্ছে সোর্স নেট। তাহলে তাহলে এইভাবে যদি হয় তাহলে ডেস্টিনেশন নেটটা তো ওরকমই, ডেস্টিনেশন আইপিটাকে কনভার্ট করে ফেলা। এখন ডেস্টিনেশন নেটটা বোঝার আগে আমাদের একটা পোর্ট ফরওয়ার্ডিংটা বোঝা দরকার। তাহলে আসলে ওই ডেস্টিনেশন নেটের ক্ষেত্রে যেটা হয় সেটা পোর্ট ফরওয়ার্ডিংটাকে আমরা বলি ডেস্টিনেশন নেট। কেমন পোর্ট ফরওয়ার্ডিং কি কাজ করে, যেমন এই এইটা আমার কি একটা প্রাইভেট আইপি না, 10.1.1.10, তাই তো? এখানে একটা ইউজার আমার, এরকম হইতে পারে যে ধরো এটা একটা সুইচ লাগানো আছে, ঠিক আছে, এটা একটা সুইচ, সুইচ, ঠিক আছে, এই সুইচের সাথে আর একটা ওয়েব সার্ভার আছে আমার ল্যান সাইটে, মনে করো এটা কি আমার ওয়েব সার্ভার, এটা আমার একটা ওয়েব সার্ভার কানেক্টেড, এটা আমার ল্যান সাইটে ওয়েব সার্ভারটা কানেক্টেড। তো এখন এখানে আমার এর আইপি আমি দিয়ে রাখছি 10.1.1.11, ঠিক আছে। এখানে একটা আমার এই এইখানে একটা পাবলিক আইপি চলতেছে আমার, ধরলাম আমার 10.11.1.1, এই ওয়ান এ ওয়ান সাইড এটা চলতেছে, কেমন। আর ল্যান সাইডে তাহলে আমার কি চলতেছে, 10.1.1.1, ঠিক আছে, এটা প্রাইভেট আইপি চলতেছে। তাহলে ল্যান সাইডে এইটা আর ওয়ান সাইডে হচ্ছে এইটা। এখন ইন্টারনেট থেকে কেউ কোন একজন ইউজার, এটা আমি আসলে এটার সাথে কানেক্টেড বলতে বোঝাচ্ছি, এটা ইন্টারনেটের কোন একজন ইউজার, ঠিক আছে, এই ইউজারটা যদি আমার এই ওয়েব সার্ভারটা অ্যাক্সেস করতে চায় সে কি পাবে, এটা তো প্রাইভেট আইপি, সম্ভব এই আইপি দিয়ে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তখন সেক্ষেত্রে কি করা হয়, সে কি করবে, সে যেটা করবে সে এই পর্যন্ত আসবে ওয়েব সার্ভার অ্যাক্সেস করতে। কি করতে হয়, যদি এটা যদি আমার কোনো একটা ইন্টারনেটে কোনো ইউজার হয়, সে যদি পিসি ইউজ করে, পিসিতে সে ব্রাউজার ওপেন করবে, ব্রাউজার ওপেন করে ব্রাউজারে সে লিখবে যে যে আইপিটা আছে 10.1.1.11 HTTP যদি থাকে, এটা যদি ওয়েব সার্ভার যদি 80 পোর্টে চলে, HTTP তে যদি চলে তাহলে কোলন দিয়ে 80 দিবে, অথবা যদি 443 তে চলে, HTTP S এ চলে আমার ওয়েব সার্ভারটা, তাহলে 443 দিবে। তাহলে যেটা দিবে সেটা জাস্ট এইভাবে দিতে পারে, সে https://10.1.1.11, তাই তো, এভাবে দিতে পারে না, কোলন কত দিবে, 443, বুঝা গেছে কথা। আর এইভাবে দিলে কি আসলে অ্যাকচুয়ালি পাবে সে, পাওয়ার তো কথা না, এইভাবে যদি এসে তার ব্রাউজারে হিট করে সে কি পাবে, কারণ এটা হচ্ছে তার একটা প্রাইভেট আইপি, তাই তো। তো সেক্ষেত্রে কি করা হয় যে না, আমি যদি আমার চাই যে আমার ওয়েব সার্ভারটাকে কেউ যদি বাহির থেকে ইন্টারনেট থেকে যদি কেউ অ্যাক্সেস করতে চায়, তাহলে সে কি করবে, রাউটারের যে আইপিটা আছে এই আইপিতে সে হিট দিবে, অর্থাৎ এইরকম একটা হিট দিবে। তাহলে এটা তো আমার একটা পাবলিক আইপি, এই পর্যন্ত তো আসবে, আসবে না? এখন ও যখন এই পর্যন্ত রাউটার যখন এই হিটটা পাবে, এই হিটটা পাবে, তখন ও দেখবে ওর ভিতরে কনফিগার করা থাকবে যে এই এরকম যদি কোনো রিকোয়েস্ট আসে তাহলে সে কোন আইপিতে কনভার্ট করে দিবে, সে তখন রিকোয়েস্টটা এইখানে পাঠিয়ে দিবে, বুঝা গেছে কথা, বুঝা গেছে। হ্যাঁ, ও এইখানে তো ও আসলো, এই পর্যন্ত আসলো আমার প্যাকেটের রিকোয়েস্ট, এই পর্যন্ত আসলো, আসার পরে ওই রাউটার এখন রেসপন্সিবল এই প্যাকেটটা নিয়ে আমি কি করব, রাউটারের ভিতর যেটা কনফিগার করা থাকবে যে ডেস্টিনেশন নেট কনফিগার করা থাকবে, ডেস্টিনেশন নেট কনফিগার করা থাকবে মানে হচ্ছে ও ও ওর ডেস্টিনেশন কি এটা না, ওর ডেস্টিনেশন কি দিছে, ওর তো সোর্স একটা আছে এবং ডেস্টিনেশন আইপি কি 11 না, ভালো করে বোঝো, ওর তো ওর কত, ওর আইপি কত, 11.1.1.10 সোর্স আইপি, ও যদি হিট দেয় এখানে তাহলে ও ও সোর্স না, ও যদি সোর্স হয় তাহলে এই সোর্স আইপি কি থাকবে 11.1.1.10 এবং ডেস্টিনেশন আইপি কি থাকবে 11.1.1, ডেস্টিনেশন আইপি হবে যে এটা ওয়ান এর আইপি 11.1.1.10, কারণ ও এটাতে হিট দিলে তো পাবে না, ও যাবে কোথায়, রাউটারের আইপিতে হিট দিতে হবে,
ঠিক আছে, তার ডেস্টিনেশন। তো এখন কি করবে রাউটার, কি করবে রাউটার এই আইপিটাকে, এই ডেস্টিনেশন আইপিটাকে কনভার্ট করে সে কি করবে এই আইপিতে বানাবে, অর্থাৎ ডেস্টিনেশন আইপিটাকে কিন্তু সে চেঞ্জ করে দিচ্ছে। বুঝা গেছে কথা? আমার ডেস্টিনেশন নেট বলতেছি, তার ডেস্টিনেশন নেট মানে কি আমার ডেস্টিনেশন যে আইপিটা আছে ওই আইপিটাকে চেঞ্জ করে ফেলবে। তাহলে আমার এই আইপিটা এখন চেঞ্জ হয়ে কত হবে, 10.1.1.11, এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন নেট। এই পাশে তো অনেকগুলো ইউজার থাকতে পারে রাউটারের এই পাশে। হিট দিলে কোন আইপিতে কনভার্ট করবে। বুঝা গেছে কথা? এখানে একটা এফটিপি সার্ভার থাকতে পারে, পারে কিনা, একটা এফটিপি সার্ভার থাকতে পারে, একটা ওয়েব সার্ভার আছে, একটা ক্যামেরা আছে, আইপি ক্যামেরা আছে, কিন্তু যখন সবাই হিট দিবে তখন তো এই একটা আইপিতে হিট দিবে 11.1.1.1। তাহলে একটা আইপিতে হিট দিলে সে তিন রকম, এখন একজন ইউজার চাচ্ছে না, একসময় চাচ্ছে সে ওয়েব সার্ভারে লগ ইন করবে বা ওয়েব সার্ভারটা দেখবে, তাহলে এই আইপিতেই হিট দিচ্ছে, ও এইটাতে পাঠাবে। এখন ওই ইউজারটা যদি চাচ্ছে না এফটিপি সার্ভারে কনভার্ট, এফটিপি সার্ভার যাবে, তো ও তো এই আইপিতে হিট দিবে। তো এই এক আইপিতে হিট দিয়ে রাউটার কিন্তু ওর প্রয়োজন মতো তিন ধরনের অ্যাক্সেস কিন্তু সে দিচ্ছে। কিভাবে এটা দিচ্ছে? তার পোর্টের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? পোর্টের উপর। এখন এই যে এখানে সোর্স পোর্ট দেখতেছো না, সোর্সে ও যখন একটা রিকোয়েস্ট করবে তখন এই মেশিন তার এই নিজের এই পিসিটা অটোমেটিক্যালি একটা সোর্স পোর্ট জেনারেট করবে, এটা র্যান্ডম কেমন। কিন্তু ডেস্টিনেশনে কি থাকবে? ডেস্টিনেশন যদি ওয়েব সার্ভার অ্যাক্সেস করতে হয় তাহলে পোর্ট হবে হয় 80 না হয় কি 443। যদি আমার ক্যামেরা ইউজ করে সে টিসিপি পোর্ট ইউজ করবে, এবং ওই ক্যামেরা আমি একটা পোর্ট দিয়ে দেবো যে না এই ক্যামেরা যদি কেউ অ্যাক্সেস করতে চায় তাহলে এই পোর্ট তাকে ইউজ করতে হবে। এফটিপি সার্ভার ইউজ করবে তাহলে কত ইউজ করবে? হয় 20 নয় 21। তাহলে তখন এই যে এখানে সে কি করবে, যখন ওয়েব সার্ভার ইউজ করতে যাবে তখন সে তাকে 443 দিবে। ও দেখবে 443 তে আমি এখন তো কনফিগার করি, তাই কনফিগার করলে তুমি আরো ক্লিয়ার হবা। যখন সে এটাতে কনভার্ট করে দিবে, এখানে যখন দেখবে তো সে না আমার পোর্ট আছে, ধর আমি আইপি ক্যামেরার পোর্ট ইউজ করবো 8888, আইপি ক্যামেরাতে পোর্ট আমি দিয়ে দেবো, তো এইটা যখন দেখবে তখন সে কি করবে, আইপি ক্যামেরা যে আইপি আছে ওইখানে সে কনভার্ট করে দেবে। তো সহজ কথা কি যে এই যে আমার ডেস্টিনেশন নেট হচ্ছে কি এই সোর্স পোর্ট আর সোর্স আইপি তো আর কিছু সে করবে না, এখানে আসবে ডেস্টিনেশন আইপি, যে এখান থেকে লগ ইন করে ডেস্টিনেশন আইপি পর্যন্ত আসলো, এই আইপিটা কনভার্ট হয়ে কিন্তু অন্য একটা আইপিতে চেঞ্জ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন নেট। তো এই কাজটা আমরা কিভাবে করি, কি এখন এই ধরো আমার ডেস্টিনেশন নেট দিলাম, ঠিক আছে, ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস কি হবে আমার রাউটারের অ্যাড্রেসটা হবে। আমি ধরো এখান থেকে ইন্টারনেটে কোনো একজন ইউজার অ্যাক্সেস করবে, তাহলে ডেস্টিনেশন অ্যাড্রেস কি হবে 11.1.1.1, ঠিক আছে। এখন প্রোটোকল কি? প্রোটোকল টিসিপি। নর্মালি আমরা ওয়েব সার্ভার ইউজ করি কি টিসিপি পোর্ট, কেমন। এখন এখানে ডেস্টিনেশন পোর্ট কি হবে 80, বললাম কি 80 অথবা 443। এটা তোমার ওয়েব সার্ভার যেভাবে কনফিগার করা থাকে, যদি এসএসএল থাকে 443 দাও, যদি এসএসএল না থাকে, সার্টিফিকেট না থাকে 80। আচ্ছা অ্যাকশন, এই দেখো এখানে আছে ডেস্টিনেশন নেট, ঠিক আছে, অ্যাকশন কি ডেস্টিনেশন নেট, টু অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে সে কনভার্ট হবে, এই আমার এ আই পি 10.1.1.11, 10.1.1.11 কোন পোর্ট 80, এটা হচ্ছে এই সার্ভারের পোর্ট, এটা কি এই সার্ভারের পোর্ট, কেমন। অর্থাৎ এই ইউজারটা যখন 11.1.1.1:80 পোর্টে হিট দিবে সে তখন এই 10.1.1.11 এই আইপিতে যেখানে 80 পোর্টে যে সার্ভিসটা চলতেছে ওইখানে কনভার্ট করে দিবে। ইটস নট নেসেসারি যে আমার এই পোর্ট আর এই পোর্ট একই থাকতে হবে। বুঝা গেছে কথা?
একই থাকতে হবে, এটা কোনো এসেনশিয়াল কোনো ইস্যু না। ও ওই পোর্টটাকেও চেঞ্জ করে দিচ্ছে, ডেস্টিনেশন পোর্টটাকে চেঞ্জ করে কত দিয়ে করতেছে, 80 দিয়ে করতেছে। অর্থাৎ এই পোর্ট আমি যদি চাই যে না আমি এখানে দিলাম হচ্ছে 88, অ্যাকচুয়ালি রিয়েল ইসে তো আসলে 80 থাকে, আমরা যখন ওয়েব সার্ভার কনফিগার করি তখন পোর্টটাকে চেঞ্জ করে দিতে পারি। ধর আমি ওয়েব সার্ভারের পোর্ট আমি চেঞ্জ করে দিলাম 8888, এরকম পোর্ট চেঞ্জ করে দিলাম, বা 8000 আমি পোর্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, আমার এই ওয়েব সার্ভারটা মনে করে চলতেছে কত, 800 পোর্টে চলতেছে। অর্থাৎ সহজে যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে, বুঝা গেছে। বা আমার FTP সার্ভারটা এরকম ধরো আর কি, নর্মালি 80 পোর্টই থাকে বা 443 থাকে, ওয়েব সার্ভারের পোর্ট তো কেউ চেঞ্জ ওইভাবে করলে তা কেউ পাবে না, কারণ ওয়েব সার্ভার তো সবাই অ্যাক্সেস করবে। তার মানে কি দাঁড়াবে, আমার হিট আসবে 80 পোর্টে, আর এই এই আইপিতে ও কি করবে, আমার রাউটারের কাছে যখন এই মানে এই রিকোয়েস্টটা আসবে তখন একসাথে কি চেক করবে, ডেস্টিনেশন নেট। ডেস্টিনেশন নেট মানে সে কি করবে, টু অ্যাড্রেস কি আছে এটাতে কনভার্ট করবে, ওই আইপিটা আর পোর্টটা এটাতে কনভার্ট করে দেবে, ঠিক আছে। অ্যাপ্লাই, ওকে। এখন মনে করো এখানে আরেকটা আইপি ক্যামেরা আছে বা FTP সার্ভার আছে, ওই একই আইপিতে তো আসবে, হিট দিবে তো একই আইপিতে, আমি আরেকটা করলাম। এখন আইপি ক্যামেরা যাতে কেউ অ্যাক্সেস করতে পারে, ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস কত হবে, 11.1.1.1, প্রোটোকল TCP, ক্যামেরাগুলো TCP পোর্ট ইউজ করে। ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন পোর্ট মনে করো আমি দিয়ে দিলাম 8.8080, ঠিক আছে। এইখানে যখন হিট করবে তখন অ্যাকশন কি হবে, ডেস্টিনেশন নেট টু অ্যাড্রেস 10.1.1.12 বাট 11, আমার আইপি ক্যামেরার যেই আইপিটা থাকবে 12, মনে করো আমার আইপি ক্যামেরা আছে 12-এ, আইপি কোন পোর্টে কনভার্ট করা, ধরো 8888, ঠিক আছে। তাহলে সে হিট দিবে হচ্ছে 11.1.1.1:8080, এটাতে হিট দিবে। এখানে যখন রিকোয়েস্ট করবে তখন এখানে কনফিগার করা কি আছে, এখানে যখন আসবে অ্যাকশন কি আছে, কনভার্ট করবে কিসে, 12, এবং কোনটাতে 8888, তো সে তখন আইপি ক্যামেরাতে তাকে নিয়ে যাবে। অ্যাপ্লাই, ওকে, বুঝা গেছে কথা। দেখো তাহলে ডেস্টিনেশন অ্যাড্রেস একই, তাহলে এই আইপিটা কনভার্ট হয়ে কিন্তু আমার অন্য আইপিতে, তাহলে এই ডেস্টিনেশন অ্যাড্রেসটা কিন্তু আমার কনভার্ট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে কি দিচ্ছি, ডেস্টিনেশন নেট। বুঝা গেছে কথা, ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা ইস্যু, আমরা সোর্স নেটে যখন কথা বলছিলাম তখন একটা ইস্যু দেখানো হয় না, সেটা একটু দেখাই দিই। দেখো এখানে আমরা অ্যাকশনে অ্যাকশনে মাস্কুয়ারে যখন দেই তখন কিন্তু আমাদের এই যেখানে কিছু থাকে না, এই যে সোর্স আইপি টাইপে কিছু থাকে না, আছে সোর্স আইপি কিন্তু আসে, মানে টু আই অ্যাড্রেস কিন্তু আসে না, আসে না। তো মাস্কোয়ারের কথা কি বলছিলাম, অ্যাকচুয়ালি যে এক মাস্কোয়ারের কথা বলছিলাম যে আমার এই যে এখান থেকে যখন যাচ্ছে সে ওয়ান ইন্টারফেসে যে আইপিটাকে পাবে, পাবলিক আইপি যেটা আছে ওই আইপিতে কনভার্ট হয়ে সে তখন অ্যাক্সেস করে, তাই তো ইন্টারনেটে যায়। তো দ্যাটস ওয়াই এখানে কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু কোনো আইপি কিন্তু এখানে অ্যাসাইন, মানে কোনো ইন্টারফেস কিন্তু বা কোনো আইপি কিন্তু এখানে অ্যাসাইন করা নাই। তুমি ইচ্ছা করলে এই যে সোর্স নেট আছে না, সোর্স নেটে সোর্স অ্যাড্রেসটা তুমি এখানে দিয়ে দিতে পারো যে কোন অ্যাড্রেস শুধুমাত্র সে এখানে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ আমি যাচ্ছি 10.1.1.11, এই আইপিটাই শুধুমাত্র ইন্টারনেটে যাবে, অন্য কোনো আইপি ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে কি দেবো আমরা, এই যে সোর্স অ্যাড্রেসে আমরা 10.1.1.11, তাহলে এই সোর্স অ্যাড্রেস এটা দিলাম, চেন কি আছে সোর্স নেট, তার মানে এই অ্যাড্রেসটাই শুধু কি হবে, চেঞ্জ হবে, অ্যাকশন কি আছে, মাস্ক করে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি, আমরা স্পেসিফিকভাবে দিয়ে দিতে পারি কোন আইপিটাকে শুধু আমরা বাহিরে অ্যাক্সেস করতে দিব। আর যদি এখানে কোনো সোর্স অ্যাড্রেস না দেই তার মানে অল অ্যাড্রেস এই পাশে যা আছে সবাই অ্যাক্সেস করতে পারবে। নর্মালি এটা দিয়ে দেওয়া উচিত যে সোর্স আমার প্রাইভেট আইপি রেঞ্জ, আমার ল্যানের আইপি ধরো এটা থাকে যদি,
10.1.1.0/24 আমার ফুল নেটওয়ার্কটা আমি দিয়ে দিলাম, তাহলে এই নেটওয়ার্ক থেকে শুধুমাত্র বাহিরে কেউ অ্যাক্সেস করতে পারবে। বুঝা গেছে কথা? তাহলে সোর্স নেট ডেস্টিনেশন বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? একটু মনে থাকবে এগুলো কিন্তু ভাইবাতে ধরবে, সো বি কেয়ারফুল।